নমস্কার শ্রোতা বন্ধুগণ, রামায়ণে আমরা অনেকবারই উল্লেখ পেয়েছি রাবণের সেই পুষ্পক বিমানের। সেই পুষ্পক বিমান এত সুন্দর ছিল যে তার সৌন্দর্যের বর্ণনা বিভিন্ন জায়গায় রয়েছে এবং তার উপযোগিতাও অনেক ছিল। সেই পুষ্পক বিমানকে নিয়ে বায়ুমার্গে রাবণ গিয়ে সীতাকে হরণ করেছিল। সেই পুষ্পক বিমান দিয়ে সে শনিদেবকে বন্ধক বানিয়েছিল এবং তার সঙ্গে আরও বাকি যত গ্রহ ছিল তাকে বন্ধক বানিয়েছিল। সে এক গ্রহের থেকে অন্য গ্রহ খুবই সরলভাবে যাতায়াত করতে পারত। সেই পুষ্পক বিমান নিয়ে সে শিবলোক যেত এবং তার উপযোগিতার প্রমাণ সেখানে পাওয়া গেছে যখন রাবণ মারা গেল, সেই বিমান নিয়ে রাম ও সীতা আবার অযোধ্যার জন্যে প্রস্থান করল। আজকে আমরা রাবণের এই পুষ্পক বিমানে নিয়ে এই জন্যেই আলোচনা করলাম, কেন কি আজকে US ডিপার্টমেন্ট অফ ডিফেন্স একটা ভিডিও রিলিজ করেছে আর সেই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেটাকে সত্য সেটা নিজেই প্রমাণ করেছে। সে বলেছে যে 2007 যে ভিডিওটি লিক হয়েছিল এবং 2017 যে ভিডিওটি লিক হয়েছিল সেটা সত্য ছিল। UFO সত্যিকারই একটা ঘটনা, একটা জিনিস যেটা বারবার বলে রয়েছি, বিভিন্ন বিভিন্ন সিনেমাতে দেখেছি, বিভিন্ন বিভিন্ন জায়গাতে তার উল্লেখ পেয়েছি ভিডিওতে, যে কিছু এরকম একটা জিনিস যেটা হাওয়াতে ওড়ে, যেটা আমাদের বিমানের মতো না। আমরা যেরকম বিমান ব্যবহার করি সেরকম বিমান সেটা না, কিন্তু তার ক্যাপাসিটি অনেক বেশি, সেটা বোঝা যায়, তার ক্ষমতা অনেক বেশি, সেটা বারবার প্রমাণ পাওয়া গেছে, কিন্তু তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রতিবার একটা মিথ্যা এবং সত্যের পর্দার মধ্যে ঢাকানো জিনিস আমরা দেখতে পেয়েছি, কিন্তু আজকে সেটাকে সত্য প্রমাণ করছে নিজে আমেরিকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। এবং এই পুরো তথ্যটা New York টাইমসে প্রকাশিত হয়েছে, তার রিয়েল ভিডিও ফুটেজও বিভিন্ন বিভিন্ন নিউজ চ্যানেলে এবার থেকে দেখানো হচ্ছে, যেটাতে এটা প্রমাণ হয়ে যাবে যে আজ তক্য যেটাকে আমরা মিথ্যে বলতাম যে না, কোনো এরকম পরগ্রহী হতে পারে না যে আমাদের থেকেও বেশি জ্ঞানী বা আমাদের থেকেও বেশি অনেক কিছু জানে তারা। আমরা সবসময় বলতাম কি শুধু আমরাই রয়েছি এই পৃথিবীতে, কিন্তু এবার এটা জানা গেছে যে পৃথিবীর বাইরে গ্রহেও জীবন আছে এবং তারা আমাদের থেকে অনেক সভ্য হতে পারে, তারা আমাদের থেকে অনেক টেকনোলজির দিক থেকে উন্নত হতে পারে, তার প্রমাণ দেখা গেছে। আজকে আমরা এই সব জিনিসের নিয়ে আলোচনা করব, ইতিহাসও দেখব কি এরকম আরও কী কী ঘটনা রয়েছে। আমরা কলিযুগের কিছু এরকম বিমানের অদ্ভুত ঘটনা নিয়ে কথা বলবো যেটা ইতিহাসে ঘটেছে। আর এই জন্যই বলবো, কেন কি যখন আমরা গ্রহের কথা বলি, এক লোকের থেকে অন্য লোক যাবার কথা বলি, তখন বিমানের এই ঘটনাটা উল্লেখ করা আজকে অনেকই একান্ত দরকার। সেটা এরকমভাবে ঘটেছিল যে যেখান থেকে এরোপ্লেনটা ওড়ার ছিল সেখান থেকে তো উড়ল, কিন্তু নিজের গন্তব্যের স্থানে সে পৌঁছালো না, সে অজ্ঞাত হয়ে গেল, সে হারিয়ে গেল, তাকে কখনো খুঁজে পাওয়া গেল না। কিন্তু তার 35 বছর পর সেই এরোপ্লেনটি আবার সেই জায়গাতেই ফিরে এলো যেখানে তাকে ল্যান্ড করার ছিল। ঘটনাটা তার জন্যেই অনেক বেশি বিস্ময়কারী হয়ে যাচ্ছে, আর তার জন্যেই আজকে আমরা এই এপিসোডে এই ঘটনার ব্যাপারে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন আরম্ভ করি এই ভিডিও, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। সময়টা হচ্ছে 4 সেপ্টেম্বর 1954। সেই সময় ওয়েস্ট জার্মানির থেকে একটি বিমান ব্রাজিলের জন্য রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ব্রাজিলে যাবার জন্য তাকে 18 ঘন্টা হাওয়ার মধ্যে যাতায়াত করার দরকার ছিল। বিমানে মোট 88 জন যাত্রী ছিল আর 4 জন ক্রিউ মেম্বার ছিল। সেই ক্রু মেম্বারের মধ্যে 2 জন এয়ার হোস্টেস এবং 2 জন পাইলট, একজন সহকারী পাইলট আর একজন প্রমুখ পাইলট। সেই পাইলটের নাম ছিল মিগুল ভিক্টর কিউরি। সে যখন ব্রাজিলের জন্য রওনা দিল, সব কিছু ঠিকঠাক যাচ্ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোল যে বিমানের যাতায়াতের সব রেকর্ড মেনটেন করে এবং দেখে যে বিমান কিভাবে যাতায়াত করছে, সেও দেখছিল যে বিমানটি খুবই সুন্দরভাবে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ কিছুক্ষণ পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের থেকে সে বিমানটির সম্পর্ক কেটে যায় এবং অনেক চেষ্টা করার পরেও সে বিমান থেকে তারা সম্পর্ক হয় না।
তারপরের দিনই একটা টিমকে পাঠানো হয় এটা জানার জন্য কি অবস্থাটা কি হয়েছে, কিভাবে এরকম করে সেই প্লেনটার আর কোনো হদিস খুঁজে পাওয়া গেল না। সে বিমানের যখন সবাই তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করল, বছরখানিক হয়ে গেল, কিন্তু কোনো হদিস তার খুঁজে পাওয়া গেল না। কিছু তথ্য এরকম রাখা হলো কি হয়তো সমুদ্রে অনেক গভীরে পড়ে গেছে, তাই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম করে বছরের পর বছর শেষ হতে লাগলো। শেষমেশ একটা রিপোর্ট সাবমিট করা হলো, সেখানে বলা হলো কি যেহেতু আমরা না এখন তো লাশ খুঁজে পেয়েছি, না বিমানের অংশ খুঁজে পেয়েছি, না বিমানকেই খুঁজে পেয়েছি, তার জন্যেই এটাকে ক্লোজ করে দেওয়া হোক, এবং যে যাত্রীরা ছিল এবং যারা পাইলট ছিল, যারা ক্রিউ মেম্বার ছিল, তাদেরকে মৃত ভেবে নেওয়া হোক। শেষমেশ তাই হলো, আর তাদেরকে মৃত ভেবে নেওয়া হলো। কিন্তু তার ঠিক 35 বছর পর 12ই অক্টোবর 1989 ঠিক দুপুরের সময় যে এয়ারপোর্টে নামার কথা ছিল সেই প্লেনটি, যেটা স্যান্টিয়াগো এয়ারলাইন্সের ছিল আর প্লেনের নাম ছিল 513, সেই প্লেনটি ব্রাজিলের সেই এয়ারপোর্টে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এটা যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল দেখতে পায় যে এরকম একটা বিমান আসতে চলেছে আর তার কোনো রকমের কোনো সম্পর্ক হচ্ছে না সেই প্লেনের সাথে, সেই বিমান কোনো রকমে কোনো মেসেজ পাঠাচ্ছে না এয়ার ট্রাফিক কন্ট্রোলকে, তাড়াতাড়ির মধ্যে একটা রানওয়েকে খালি করা হলো এবং সেই বিমানটি খুবই সুন্দরভাবে সেই রানওয়েতে নেমে দাঁড়িয়ে গেল। ব্রাজিল এয়ারপোর্টের যত যত সিকিউরিটি স্টাফরা ছিল তারা সবাই সামনে চলে এলো, এটা চিন্তা করে যে এই প্লেনটা কোথা থেকে এসেছে সেটাকে দেখতে হবে, যেহেতু কোনো মানুষই সেই প্লেন থেকে এখনো নামেনি। তারা চারিদিক ঘুরে প্লেনটার ইন্সপেকশন করলো, সব দিক থেকে দেখলো কি প্লেনটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু তখনই যখন একজন সিকিউরিটি অফিসারের ধ্যান গেল যে প্লেনে কি লেখা রয়েছে, দেখলো যে সেই প্লেনের নাম 513 স্যান্টিয়াগো এয়ারলাইন্স। সমস্যাটা এতাতেও ছিল না, কিন্তু সমস্যা বাড়ল তখন, কেন কি যখন এই দুর্ঘটনাটা হয়েছিল তার 2 বছর পরই সেই কোম্পানি বন্ধ হয়ে গেছিল। তাহলে আজকে এত বছর পর সেই প্লেনটাই সেই গন্তব্যস্থানে এলো কী করে? কিছু লোক জানতো যে এরকম একটা ঘটনা 35 বছর আগে ঘটেছে, তারা ভয়াক্রান্ত ছিল। আস্তে আস্তে করে যখন চারিদিকে ঘুরে অনেকক্ষণ দেখা হলো যে কেউই বেরোচ্ছে না, তখন সিকিউরিটি স্টাফের মধ্যে একজন তার দরজা খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করলো। ভেতরে যখন গেল তখন যে দেখলো সেটা দেখে সে দ্রুত গতিতে আবার বাইরে বেরিয়ে এলো। কারণ এটাই ছিল যে সেখানে সবই প্যাসেঞ্জাররা যেরকম বসে থাকে সেরকমই বসেছিল, কিন্তু কেউ জীবিত ছিল না, তারা কঙ্কাল রূপে নিজের নিজের সিটে বসেছিল। তারপর যখন সাহস করে আরও কিছু সিকিউরিটি মেম্বার ককপিটের দিকে যায় যেখানে পাইলটরা বসে থাকে, সেখানেও দেখলো যে দুইজনই কঙ্কাল রূপে বসে আছে, কিন্তু ইঞ্জিন স্টার্ট আছে আর তার কন্ট্রোল পাইলটের হাতে রয়েছে। তারপর বলা হয় যে ব্রাজিল সরকার কখনো এই জিনিসটাকে বাইরে আসতে দিল না, কিন্তু একটা রিপোর্টার, একজন রিপোর্টার এটাকে নিউজে পাবলিশ করে এবং সেখান থেকে এটা পুরো বিশ্বে ছড়িয়ে যায়। আর সেখান থেকেই একটা গুজবের সৃষ্টি হয় কি এরকম ঘটনা ঘটলই বা কী করে, তার একটা রিসার্চ করা হোক। কিন্তু তার মধ্যেই অনেকই দেশের লোক এরকম ছিলেন যে বলছিলেন এটা মিথ্যে, এটা হতে পারে না, এটা একটা ভুল নিউজ যেটা নিউজে ছাপানো হয়েছে। তখন থেকেই দুটো দল তৈরি হয়ে গেল, একজন যে এই নিউজটাকে সত্য মানত এবং একজন যে এই নিউজটাকে মিথ্যে মানত কি একটা রিপোর্টার হয়তো কোনো ভুল কাজ করেছে। কিন্তু এরকম এরকম অনেক ঘটনা রয়েছে যেখানে বিমান উড়তে তো আরম্ভ করে কিন্তু নিজের গন্তব্যের স্থানে পৌঁছায় না। এরকমই একটা ঘটনা যদি আপনাদের মনে আছে তাহলে আজ থেকে কয়েক বছর আগে কুয়ালালামপুর থেকে যখন বেজিং যাওয়া ছিল একটা প্লেনকে, যার প্লেন নাম্বার ছিল MH370, সেটার হদিশ এখনো খুঁজে পাওয়া যায়নি। এরকম ঘটনা আরো অনেকই রয়েছে যেগুলো এখনো হদিশ খুঁজে পাওয়া যায় না কি প্লেনগুলো তো উড়ে নিজের গন্তব্যে যাওয়ার জন্য, কিন্তু মাঝখানিকে এরকম কি ঘটনা ঘটে যেটা আজও আমাদের এত উন্নত টেকনোলজি হওয়ার পর্যন্ত আমরা খুঁজে পাই না। আর তার জন্যেই 3 রকমের তথ্য উপরে আলোচনা আরম্ভ হয়। সেটার মধ্যে প্রথম হচ্ছে যে হয়তো তারা সময় চক্রে যাত্রা করে,
মানে যেরকম সেই পুষ্পক বিমান থেকে এক গ্রহের থেকে অন্য গ্রহ অবধি অনেক তীব্র গতিতে চলে যেত, রাবণ সেই রকমই একটা এরকম মিডিয়াম যেখানে অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি দূরত্ব ট্রাভেল করে নেয় মানুষ। আর সেটাই সেই প্লেনের সাথে হয়েছে। হয়তো সে এরকম জায়গাতে পৌঁছে গেছে যেখানে সেও সেই পুষ্পক বিমানের মতন ক্যাপাসিটি নিয়ে অনেক দূর অবধি অনেক কম সময়ের মধ্যে যাতায়াত করেছে। আবার আরেক রকমেরও আলোচনা সেখানে আরম্ভ হয়ে যায় কি হয়তো মানুষ কোনো পরীক্ষণ করছিল যে পরীক্ষণের ভুলবশত এরকম কাজ হয়েছে, যেরকম আজকে আমরা এই ভাইরাসের সময় দেখছি, যেরকম চায়নার উপরে বলা হচ্ছে কি হয়তো সে নিজেই ল্যাবে সেটাকে তৈরি করছিল। আর আরেকটা এরকম তথ্য রয়েছে যেটার উপরে সবসময় আলোচনা হয় যে হয়তো কোনো পরগ্রহী রয়েছে যারা আমাদের প্লেনকে ধরে নিয়েছিল। এবারে পরগ্রহী মানে কি? যারা অন্য গ্রহে থাকে। এবারে পরগ্রহীর আলোচনা একটা বিশাল বড় বিষয় হতে পারে, সেই পরগ্রহীরা আমাদের দেবতারাও হতে পারে, এটাকেও যদি আমরা মানি তাহলে সেটা ভুল হবে না। এখানে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি সত্য এবং মিথ্যার দুই পর্দার মধ্যে লুকিয়ে আছে। একটা পক্ষ রয়েছে যে সবসময় সেটাকে সত্য বলে মানে, এবং একটা পক্ষ এটা রয়েছে যে সেটাকে সবসময় মিথ্যা বলে মানে। যেহেতু এই গল্পটা সম্পূর্ণভাবে পূর্ণ রয়েছে, তার খোঁজ তদন্ত সব সম্পূর্ণভাবে মিটে গেছিল, তারপরে এই ঘটনাটা যেন তেন প্রকারে মানুষের সামনে এসেছে, তার জন্য এই ঘটনাটা একটা এরকম ঘটনা যেটা আমরা যেরকম করে অদৃশ্য ভগবানের সেবা করি, অদৃশ্য ভগবানের উপরে বিশ্বাস করে পুজো করি, সেই রকমই এই ঘটনাটাও একটা এরকম ঘটনা যে মানুষকে চিন্তায় ফেলতে পারে যে হয়তো এরকম কিছু শক্তি সবসময় রয়েছে যেটা আমাদের বোঝার ক্ষমতার থেকে বাইরে, যে মানুষ আজও সেই অলৌকিক শক্তির উপরে বিশ্বাস করে না, বা কোনো পরালৌকিক শক্তির উপরে বিশ্বাস করে না, বা এটাও বিশ্বাস করে না কি হ্যাঁ গ্রহ বলে কিছু জিনিস থাকে, আমাদের থেকেও শক্তিশালী কোনো জীব হতে পারে এরকমও জিনিস থাকে, সেটাকে আপনি দেবতা বলুন বা যাই বলুন, এই জিনিসের উপরে বিশ্বাস করতে সাহায্য করে এরকম এরকম ঘটনা যেটা সবসময় মিথ্যা সত্যির আনাচে কানাচে রয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, এবং নতুন যদি এসেছেন বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।